বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রীরা, আজকে প্রতিদিনের মতো আজকেও আমরা আমাদের ফেসবুকে অনলাইন ক্লাসে আসলাম। তোমরা যারা যারা আছো এই গ্রুপে, যারা যারা যোগ হতে চাও একটু যোগ হয়ে নাও, তাহলে আমরা ক্লাসগুলো করতে পারবো। ঠিক আছে, আগে যোগ হও। তোমরা আগে যোগ হও, তোমরা ক্লাস করছি। তোমরা সবাই আগে যোগ হয়ে নাও, যোগ হও, আমরা ক্লাস করছি। যারা যারা যোগ হবে যোগ হয়ে নাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা ফিহা সরকার, সাইরা বিনতে জাকির, আচ্ছা অনেকে যোগ হচ্ছে, অর্ণি রহমান, আচ্ছা ঠিক আছে, তোমরা যোগ হও সবাই। এ পর্যন্ত 11 জন আসছে। তোমাদের ক্লাসে, অনলাইন ক্লাসে উপস্থিতি বোধহয় একটু কমই মনে হচ্ছে। ঠিক আছে, আমরা শুরু করছি কাজ। গতকাল আমরা একটা অঙ্ক করতে যে একটু কাইন্ডলি তোমরা দেখবা স্ক্রিনে, গতকাল এই অঙ্কটা করতে যে একটু খেয়াল করো, বোর্ডের দিকে একটু খেয়াল করো। আমরা লেখার সময় ডেল্টা বি লিখেছিলাম মিউ বি মাইনাস ওয়ান ইন্টু এ, মিউ আরেকটা দিয়েছিলাম ইয়োলোড, মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, আর এটা যখন বিয়োগ করেছিলাম কোন আলোটা বেশি বাকে সেখান থেকে বিয়োগ করতে যে বসানোর সময় এটা হবে। হ্যাঁ, একটু খেয়াল করো, মিউ বি মাইনাস ওয়ান মাইনাস, গতকালকের একটা পার্ট আমি একটু আবার দেখাচ্ছি আর কি, একটু খেয়াল করো, মিউ বি মাইনাস ওয়াই, এটা গতকালের ক্লাসটা দেখো, দেখলে বুঝতে পারবা যেটা গতকাল
একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে যেটা এরকম হবে। কিছু অঙ্ক আমরা একটু দেখবো, হ্যাঁ খেয়াল করো। আমরা দু ধরনের লেন্স আমরা জানি, উত্তল আর অবতল। এখানে কিছু জিনিস দেওয়া আছে, দেখো উত্তল লেন্সে দুই ধরনের প্রতিবিম্ব তৈরি হবে, বাস্তব এবং অবাস্তব। আমরা এই ক্ষেত্রে বস্তুর দূরত্বকে পজিটিভ ধরব। বাস্তব বিম্বের জন্য ভিটা হবে পজিটিভ, যেহেতু উত্তল লেন্স ফোকাস দূরত্ব সবসময়ের জন্য উত্তল লেন্সে পজিটিভ হবে। আর বাস্তব বিম্ব উল্টো হয়, বিবর্ধনটা আমরা মাইনাস ব্যবহার করি, ঠিক আছে এটা খেয়াল রাখবে। আর উত্তল লেন্স যদি অবাস্তব বিম্ব হয় সেক্ষেত্রে বস্তুর দূরত্ব ইউ দিয়েছি, প্রতিবিম্বের দূরত্ব অবাস্তব যেহেতু সেজন্য ঋণাত্মক ধরব, এর ফোকাস দূরত্ব উত্তল লেন্সের পজিটিভ ধরব, বিবর্ধন প্লাস ধরব। এ কারণে যে অবাস্তব বিম্বগুলা সোজা হয়। আর অবতল লেন্সে, অবতল লেন্স দ্বারা সবসময় বিম্বগুলা অবাস্তব আসবে এবং সেক্ষেত্রে আমরা বস্তুর দূরত্ব পজিটিভ, প্রতিবিম্বের দূরত্ব সবসময়ের জন্য নেগেটিভ ধরব, আর ফোকাল দূরত্ব অবতল লেন্স যেহেতু ঋণাত্মক, আর বিবর্তন যেহেতু অবাস্তব বিম্ব সোজা হয় সেই জন্য প্লাস ধরব, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখি, কোনটা কি ধরবো। আমরা অনেকগুলো অঙ্কই করেছি, প্রিজমের অঙ্ক করেছি, ঠিক আছে, যেগুলো যেগুলো কঠিন অঙ্ক একটু অন্যরকম সেই অঙ্কগুলো একটু আমরা করবো, যেগুলো সহজ সহজ অঙ্ক আমরা করবো না। হ্যাঁ আমি একটু দেখি কোথায় কোথায় করা যায়। আমরা এই কিছু কিছু অঙ্ক আগে লেন্সের, আমি লেন্সের সাথে লিঙ্ক রেখে কাজ করছি আজকে, কিন্তু হ্যাঁ আমি এই জন্য করছি যে জিওমেট্রিক্যাল অপটিক্স এর সাথে কিছু কিছু মিল আছে তোমাদের, যেগুলো আমাদের কাজে লাগবে। অনেক কিছু জিনিসই আমরা করে আসছি। তা গতদিন আমরা যেটা পড়লাম সেখানে মোটামুটি ওই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেছে। হ্যাঁ তা আমরা আজকে আমাদের পরের যে চ্যাপ্টার সেখানে যাব, তার আগে আমি একটু মানে তোমাদের আর কোনো প্রবলেম আছে কিনা, এই যে চ্যাপ্টারটা আমরা পড়ালাম, এই চ্যাপ্টারটা একটু আমরা যেটা পড়লাম তার ভিতরে কোনো প্রবলেম আছে কিনা, সেই প্রবলেমগুলো আসলে আমি জানতে চাচ্ছিলাম। তোমরা একটু আমাকে তোমাদের ফেসবুকের মাধ্যমে আমাকে একটু কমেন্টস করে জানাও যে আমরা যে জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়ালাম এর ভিতরে কোথায় সমস্যা আছে, ঠিক আছে একটু জানাও। কোনো সমস্যা থাকলে সেটা একটু জানাও, আমি জানতে চাচ্ছি এই অধ্যায়ে জ্যামিতিক আলোক বিজ্ঞানের আমরা তো প্রায় 60টা লেকচার ইয়ে করেছি, সেই 60টা লেকচারের মাঝে কোথায় সমস্যা আছে বা এই চ্যাপ্টারে তোমরা বলেছিলে প্রথম থেকে করাবার জন্য, আমি প্রথম থেকে 60টা লেকচারের মাধ্যমে চ্যাপ্টারটা শেষ করেছি। তোমাদের প্রশ্ন দাও, যদি কোনো প্রবলেম থাকে সেটাও দাও, আমি একটু দেখি সে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি। স্যার কালকে মান বের করলেন সেটা বুঝি নাই, ওমেগার মান বের করলাম সেটা বুঝি নেই। আচ্ছা একজন লিখেছ ওমেগার মান বের করলেন সেটা বুঝি নাই, আচ্ছা ওমেগার মান বের করেছিলাম এইটা দিয়ে,
দেখো একজন বলেছে কালকে যে ওমেগার মান বের করলেন সেটা বুঝি নাই, আমি জাস্ট সেটা একটু দেখা দিচ্ছি। গতকালকে যেটা করেছিলাম সবাই বোর্ডের দিকে তাকাও তাহলে বুঝতে পারবে। বিচ্ছুরণ ক্ষমতা, ওমেগা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা। আমাদের এখানে বেগুনি এবং লাল বর্ণের জন্য কাঁচ প্রিজমের প্রতিসারাঙ্ক দেয়া ছিল, আর মধ্যরশ্মির ক্ষেত্রে ওই কাঁচ প্রিজমের প্রতিসারাঙ্ক কত হবে সেটা দেয়া ছিল না। আমরা যেটা করেছি মিউ বের করেছি, মানে মধ্যরশ্মি যেহেতু সবচেয়ে বেশি বাকি হচ্ছে আমাদের বেগুনি, আর সবচেয়ে কম বেঁকে যায় আমাদের লাল বর্ণে, দুই বর্ণের যে প্রতিসারাঙ্ক, দুই বর্ণের জন্য প্রিজমের যে প্রতিসারাঙ্ক সেটাকে এভারেজ করেছিল, তো যোগ করে দুই দিয়ে ভাগ করে আমি মিউ বের করেছি মধ্যরশ্মির জন্য প্রতিসারাঙ্ক যেটা, আর ওমেগাটা ছিল কৌণিক বিচ্ছুরণ ক্ষমতা। আমরা জানি এই দুইটার পার্থক্য হচ্ছে, আমাদের পার্থক্য দিয়ে আমরা বুঝি যেটা এই প্রথম অঙ্কে আমরা দেখেছিলাম এখানে বিচ্যুতি বের করে, বিচ্যুতি দুটার পার্থক্যটা হচ্ছে কি বলা হয় কতটুকু কৌণিক বিচ্ছুরণ যেটা সেটা আমরা বের করি, আর বিচ্ছুরণ ক্ষমতার ক্ষেত্রে আবার মধ্যরশ্মি যেটা মধ্যরশ্মির সাপেক্ষে করা হয় মিউ মাইনাস ওয়ান, এই ফর্মুলাটা আমরা ডিরাইভ করেছিলাম সেটা দিয়ে করেছি। ঠিক আছে, একটু দেখো, দেখলে বুঝতে পারবা। মানগুলো দেওয়া আছে, আমরা শুধু বসাবো তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এর পরে যদি কোনো প্রশ্ন থাকে স্যার, থিওরিটা আচ্ছা, থিওরিতে একজন বলেছেন স্যার থিওরিটা, আচ্ছা থিওরিতে যাচ্ছি তাহলে দেখো থিওরিটাতে তোমরা যেতে চাচ্ছ। হ্যাঁ, আমি যাচ্ছি থিওরিতে, তোমরা যত থিওরি পেয়েছ দেখো। একজন আমার থিওরিটা একটু দেখতে চাইছে, আমি একটু দেখাই জিনিসটা। আমরা প্রিজমের ক্ষেত্রে, সরু প্রিজমের ক্ষেত্রে কৌণিক বিচ্যুতি ডেল্টা ইকুয়াল টু বিউ মাইনাস ওয়ান ইন্টু এ জানি। এখন ওই প্রিজমের মধ্যে দিয়ে আমরা দেখলাম যে প্রিজমের মধ্যে দিয়ে যখন আলো যায় লাল আলোটা সবচেয়ে কম বাঁকে, এবং তার সেই ক্ষেত্রে তাহলে কৌণিক বিচ্যুতিটা কম আসবে, এবং বেগুনি বর্ণটা সবচেয়ে বেশি বেগে যাচ্ছে সেক্ষেত্রে তার বিচ্যুতি সবচেয়ে বেশি আসবে। তাহলে আমরা দুই বর্ণের জন্য আমরা কৌণিক বিচ্যুতিটা বের করলাম, প্রিজমের মধ্যে যখন লাল বর্ণ নেব তখন তার বিচ্যুতি হচ্ছে ডেল্টা আর, আর যখন বেগুনি নেব সেক্ষেত্রে এটা। ঠিক আছে, আর আরেকটা আসবে মধ্যরশ্মি, অনেক সময় হলুদটাকে মধ্যরশ্মি ধরা হয়, আর মধ্যরশ্মি যদি মান, যদি মধ্যরশ্মির জন্য বিচ্যুতিগণ যদি দেওয়া না থাকে সেখানে আমরা এভারেজ করে কাজগুলো করব। আবার এই এই দুইটার যে পার্থক্য, এটা বেশি বাঁকে এটা কম বাঁকে, তাহলে এই দুইটার যে পার্থক্য সেটা আমরা বের করবো, ডেল্টা ভি থেকে ডেল্টা আর বাদ দিলে আমরা বিচ্যুতি পাবো, মধ্যবর্তী কৌণিক যে বিচ্ছুরণ সেটা পাবো। হ্যাঁ, সেটা দেখো আমরা করেছি, যখন আমরা মধ্যরশ্মির ক্ষেত্র একটা বের করেছি এবং এই বিচ্ছুরণ ক্ষমতার ক্ষেত্রে আমরা ওমেগা ব্যবহার করেছি, অর্থাৎ বিচ্ছুরণ ক্ষমতা হচ্ছে ওমেগা, সেটা হচ্ছে বিচ্যুতিগুলোর অনুপাত, কিরকম উপরে রয়েছে লাল বর্ণ এবং বেগুনি বর্ণের ক্ষেত্রে যে বিচ্যুতিগুণের পার্থক্য সেটা উপরে, আর নিচে হচ্ছে মধ্যরশ্মির জন্য যে বিচ্যুতিগুণ, এই দুইয়ের অনুপাতকে আমরা বলেছি বিচ্ছুরণ ক্ষমতা, আর ডেল্টাটা কি মধ্যরশ্মির বিচ্যুতি, যেটা আমরা বলেছি হলুদ বর্ণ হিসেবে ধরে থাকি সাধারণত। সে তারপরে প্রত্যেকটা ডেল্টার জন্য যে ভ্যালুগুলো বসিয়ে বিয়োগ করলে, ঠিক এরকম ভাবে বিয়োগ করবা, বিয়োগ করলে এটা আসবে, তারপরে এটাতে ভাগ করেছি, ভাগ করলে এ কেটে যাবে, এবং লাস্টে আমাদের ফর্মুলাটা থাকবে। আমরা শুধু ভাগ করলাম এবং ভাগ করলেই আমাদের মিউ এর মাধ্যমে চলে আসবে মিউ ভি মাইনাস মিউ ওয়ান মিউ মাইনাস ওয়ান, এটা হবে আমাদের ওমেগার ভ্যালু। ঠিক আছে, ওমেগার ভ্যালুটা যে এটা এটা কেটে যাবে। দেখি আর কোনো প্রশ্ন আছে কিনা, তোমাদের প্রশ্ন থাকলে প্রশ্ন দাও। হ্যাঁ, থিওরিটা বুঝালাম,
আর কারো কমেন্টস থাকলে সেটা দাও। এই চ্যাপ্টারে যদি সমস্যা না থাকে তাহলে এই চ্যাপ্টারটা আমরা শেষ রাখবো আর কি, আর আমরা যাব না। মনে হয় অনেকেরই হয়ে গেছে, পারছো তাই না? ঠিক আছে, চ্যাপ্টারে সমস্যা নাই। আর একটা ম্যাথে প্রবলেম ছিল, বাট বইয়ের সাথে মিলবে না আপনার, তার যদি লাল নিবন্ধনী দ্বারা অন্য কোনো রশ্মি থাকে, অন্য রশ্মি থাকলেও সেক্ষেত্রে হবে, অসুবিধা নাই, যেটাই থাকবে সেটাই আমরা করতে পারব। আর তুমি যেটা করো, একজন বলেছে স্যার একটা ম্যাথে প্রবলেম ছিল বইটার সাথে মিলবে না, আচ্ছা তুমি একটা কাজ করো, ওই ছবি তুলে ছবিটা এই গ্রুপে দিয়ে দাও, আমি সেখানে দেখে নিয়ে অঙ্কটা করে দিচ্ছি, দিয়ে দিতে পারো। হ্যাঁ, অথবা যে কোনো উপায় দাও। এই একজন লিখেছ স্যার রেড রে এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি কেন? আমরা জানি এর আগের দিন বলেছিলাম যে বিভিন্ন রঙের বেগ বিভিন্ন রকম হয়, বিভিন্ন আলোর রঙের ক্ষেত্রে বেগগুলাই ভিন্ন ভিন্ন পাই আমরা। যেমন আমরা জানি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি বলে বেগ, বেগুনি বর্ণের যে বেগ তার থেকে 1.8 গুণ বেশি, যার জন্যে আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, আমরা যে ফর্মুলাগুলো ইউজ করি বেগের ক্ষেত্রে। হ্যাঁ, যেহেতু বেগ যেগুলো বেশি হয় যেগুলো বেগ সাধারণত বেশি, সেগুলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি। একদম বলেছে থ্যাংকস, ওকে স্যার, আচ্ছা ঠিক আছে। তাহলে আমার মনে হচ্ছে এই চ্যাপ্টারটায় সেরকম কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে নতুন ইয়েতে যাব, নতুন চ্যাপ্টারে যাব। তার আগে আমরা একটু এর আগের দিন আমাকে তোমাদের একজন জানিয়েছিল তোমাদের আরও দুটো চ্যাপ্টার আছে বাকি, এর পরের চ্যাপ্টার সিলেবাসে, আচ্ছা দ্বিতীয় বর্ষের প্রথম ইয়েতে দেখা যাচ্ছে সিলেবাসে কিছু রয়েছে। দ্বিতীয় চ্যাপ্টারটা কি, একটু নামটা লেখো, আমরা ওই চ্যাপ্টারে যাই, পরের চ্যাপ্টারে যাব, কোনটাতে যাব একটু দেখো তো আমাদের সিলেবাসে কোনটা আছে। আচ্ছা, তোমরা একটা কাজ করো, আবার নতুন নিয়ত একটা চ্যাপ্টারে আমি শুরু করতে যাচ্ছি আজকেই করবো ইনশাল্লাহ। তোমরা যেটা করো সেটা হচ্ছে ওই একটু অফ করে দেবো, আমরা নতুন নিয়ত চ্যাপ্টারে যাবো, নতুনভাবে ভিডিওটা দেবো, ঠিক আছে। তোমরা নতুন করে জয়েন হো, আবার একটু ইন করে আবার জয়েন হো।